সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে বহুদিন তো ভিডিও শেয়ার করা হয়নি। সো আজকে বহুদিন পর আজ ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ ঘরে এখন পুরো ঘরে ঠাকুর এখন রং টং হয়ে গেছে, ঠিক আছে? তো পুরো ঘরেই প্রায় রং হয়ে গেছে। তো তোমাদের এখন দেখাচ্ছি এখন কেমন লুক রয়েছে। তো এখন ভাবছি প্রতিদিনই তোমাদেরকে একটা ছোটো ছোটো করে ভিডিও দেবো, তো ঠাকুরগুলো কতটা কমপ্লিটেড হলো। আর আপাতত ডেইলি ব্লগ তো এখন করাই হয় না, বুঝতেই পারো। আর আপাতত মোটামুটি রঙের কাজ এখনও কমপ্লিট হয়নি, রং কিছু বাকি রয়েছে এখনও। তো এরপরে আস্তে আস্তে যখন ফুল লুক কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই দেখাবো প্রত্যেকদিন। তো আমাদের দোকানে রং করা তো অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে, আর আমি যেহেতু ভিডিও এখন বন্ধ, মানে ভিডিও করি না সেরকম, হয়তো তোমরা জানতে পারছো না। তো আপাত আজকে দেখতে পাচ্ছ অনেকদিন পর আজকে ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই রং কমপ্লিট হয়ে গেছে, তবে এখনও কিছু রঙের কাজ বাকি রয়েছে যেগুলো আস্তে আস্তে হচ্ছে এখন। আর যেহেতু আজকে অনেক মানে আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে যেহেতু সরস্বতী পুজোর, তো আপাতত এখন রং চলছে। আর তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি ঠাকুরগুলো কেমন লাগছে, তোমরা কমেন্ট করে বলবে কোনটা ভালো লাগছে সেটাও কমেন্ট করে বলবে। তো দেখতে থাকো। Thank you.
সো সমস্ত ঠাকুরগুলো তোমাদের দেখালাম, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আপাতত এখন প্রতিদিনই হয়তো একটা একটা করে ভিডিও দিতে পারি আপাতত সরস্বতী পুজো পর্যন্ত, সো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। আর আপাতত এই এক দুদিনের মধ্যেই হয়তো কাপড় পরানো, চুল সাজ সব কিছু স্টার্ট হয়ে যাবে, তো সেইগুলো তোমাদের ভিডিও দেব। সো ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর আপাতত এগুলোতে এখনও চোখ দেওয়া হয়নি, চোখে যে কয়েকটা হচ্ছে, সো তোমাদের তো দেখালামই এগুলো হচ্ছে। আর আপাতত সমস্ত এখানে আনকমপ্লিটেডই রয়েছে, তো আস্তে আস্তে কমপ্লিটেড হোক, তোমাদেরও ভিডিও দেবো। তো আজকের জন্য এইটুকুনি।